আমি হিরো আলমকে অভিনন্দন জানাই, কারণ সে অনেক ভোট পেয়েছে, তাকে অভিনন্দন জানাই। তাকে এলাকার বিপুল সংখ্যক মানুষ সমর্থন করেছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো অনেক কথাই বলেন, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কী বলল না বললো সে তাতে কিছু আসে যায় না, তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় সংসদে বিএনপির একটা চিঠি দেখিয়েছেন যে যাতে সই আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিঠিটা জাপান সরকারের কাছে পাঠিয়েছিল সরকারের বিরুদ্ধে। ওইখানে তারা দাবি করেছে বিশেষ করে দুটো আর কি, আমি যেটা দেখেছি আর কি। প্রথম কথা হচ্ছে যে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং জিয়াউর রহমান গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, সেই দলটাকে বর্তমান সরকার রাজনীতি করার কোনো সুযোগ দিচ্ছে না। প্রথমে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই সমস্ত চিঠিপত্র অস্বীকার করেছিলেন, পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্বীকার করেছেন। এই ধরনের চিঠি বিদেশি রাষ্ট্রের কাছে লেখা, সেটি জাতির জন্য, দেশের জন্য শুধুমাত্র অমঙ্গলজনক নয়, এটি দেশদ্রোহিতার শামিল। এবং সেখানে যে চিঠির যে কন্টেন্ট, এই ধরনের মিথ্যাচার, জিয়া রহমান বন্দুকুচিয়ে গণতন্ত্রের মাধ্যমে, তাহলে বিএনপির গণতন্ত্র মানে কি? বন্দুকুচিয়ে ক্ষমতা দখল করা বিএনপির গণতন্ত্র? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের চিঠির ভাষা যদি তাই হয় যে জিয়া রহমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন, তাহলে বন্দুকুচিয়ে ক্ষমতা দখল করা সেটাই গণতন্ত্র কিনা বিএনপির কাছে, সেটি আমার প্রশ্ন। হ্যাঁ, আপনি কি প্রশ্ন করেছিলেন? বুঝতে পেরেছি আমি। প্রথম কথা হচ্ছে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই, কারণ সে অনেক ভোট পেয়েছে, তাকে অভিনন্দন জানাই। এবং তাকে এলাকার বিপুল সংখ্যক মানুষ সমর্থন করেছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো অনেক কথাই বলেন, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কী বলল না বলল সে তাতে কিছু আসে যায় না, তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা এবং বিএনপি জোটের বিভিন্ন নেতৃবৃন্দ, তাদের সমমনা বিভিন্ন নেতৃবৃন্দ এবং কিছু কিছু বুদ্ধিজীবী যেখানে ক্রমাগতভাবে বলে আসছেন, টেলিভিশনের পর্দা গরম করছেন, জনসভার মাঠ গরম করার চেষ্টা করছেন, জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন যে দেশে গণতন্ত্র নাই, সেই প্রেক্ষাপটে যে লন্ডন ভিত্তিক দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের যে গণতন্ত্রের সূচক প্রকাশ, সেখানে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি হয়েছে এবং প্রকৃতপক্ষে গত 5 বছর ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশে গণতন্ত্রের সূচকে বাংলাদেশ ক্রমাগতভাবে বাংলাদেশের অগ্রগতি হয়েছে।